ar nare gulzar kuni gah ismail ra azadi az qurba kuni farke zakaria duni mas arra kurdi ay karim dortone ayub sober tumaye kerma kuni gahe yunusra dehi dar botne mahi muqa gahe yusuf raz ke na bordore randa kuni zahar katel bor hasan bor tuam kurdi rawo tige katel bor husain karbala maida kuni oyala kar babara byabsha banijjo koren emon sob bondura পর্দার অন্তরালের মায়ের আগো এই মজমা প্রত্যেক দিন হবে না ফুলফুটিয়া মাদ্রাসা একটা মাকবুলিয়ত মাদ্রাসা গোমা আজকে এই মাদ্রাসার মাহফিলকে গনিমত মনে কইরা গোমা ও বাবা ও বন্ধু আজকের মাহফিলকে গনিমত মনে কইরা জীবনে হায়াতে জিন্দিগির ভুল বান্তিগুলার কথা মনে কইরা এই মজমার মধ্যে বইসা মা বোনেরা বাড়িতে যায় না মাঝে বইসা দুইটা হাত আমার আল্লাহর দরবার উঠাইয়া চোখের পানি সাইরা যদি কানতে পারেন আমার আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহাত আপনার maaf কইরা জান্নাতের মেহমান বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ আজিজ হু গুনাহগার হয়ে খালেক একবার দিন রাত মে করতা হু দোয়া হাত উঠা কর দিন রাত মে করতা হু দোয়া হাত উঠা কর ইসরাব মে জুহাই রওজায়ে পুর নূরে পয়গম্বর উস গাইরতে জান্নাত কি জিয়া রত হু মুয়াসার উস গাইরতে জান্নাত কি জিয়া রত হু মুয়াসার এরকম ভাবে বাবা ইমানের সাথে বিশ্বাস কইরা কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা খরচ করে আমার আল্লাহ বলেন ওরে বান্দা তুই আমার দিকে এক হাত অগ্রসর হবি আমি আল্লাহ তাআলা তোর দিকে দুই হাত অগ্রসর হইব জোরে কোন সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন নি ওনার বিবি নাম বেগম জুবায়েদা একদিন বিকাল বেলা স্বামী স্ত্রী দুজন নদীর পাড়ে ঘুরতে গেছে কি করতে গেছে আওয়াজ দেখুন না কি করতে গেছে ঘুরতে গেছে নদীর পাড়ে যায়া দেখে বাবা একজন পাগল জীর্ণ শীর্ণ পোশাক নিয়া এরকম নদীর পাড়ে তীরের মধ্যে বৈশা বৈশা গো বাবা এরকম মাটির মধ্যে আইকা একটা একটা ঘর বানাইতেছে বাদশা হারুন রশিদকে দেখা সালাম আনতে রাগ দিয়া বললেন এ আসসালামু আলাইকুম এ বাদশা কেমন আছেন এরকম ভাবে হারুন রশিদ তার সালামের জবাব দিয়া বলল কেউ তুমি বাহালুল পাগলা নাকি কই আছিলাম তো এই জায়গার মধ্যে কি কর কই আমার কাজ কি করা পাগল মানুষ আমি এরকম নদীর তীরের মধ্যে বসা বসা নরম মাটিতে একটা ঘর বানাই জোরে কোন সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বললেন এ পাগলা এখানের মধ্যে ঘর বানাইলে তোর কি লাভ হবে কই কেউ যদি আমার কথা বিশ্বাস কইরা আমার এই মাটির ঘরটা আমার থেকে এক দিনারের বিনিময়ে খরিদ করে এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলেন ও বিবি জুবাইদা ছাগলে কিনা কয় ছাগলে কিনা খায় এদিকে তাকানোর আমাদের সময় নাই বিকালবেলা মাগরিব গড়ায় আসছে বাড়িতে গিয়ে নামাজ পড়তে হবে চলো আমরা চলে যাই দুজন রওনা দিছে বাদশা হারুন রশিদ বেগম জুবাইদার হাতের মধ্যে ধইরা টানে বাবা বেগম জুবাইদা দেখবেন মা বোনেদের দিল বাবা নরম হয় বেগম জুবাইদা করলেন কি কয় স্বামী গো আমার আমার কেমন জানি বাচ্চা এই পাগলার কথাটা বিশ্বাস হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ তুমি খরিদ করলে করো না করলে নাই আমার কাপড়ের আসলের মধ্যে টাকা আছে আমি একদিন আর আল্লাহ
গলার হস্তে পাগলের হাতে দিয়া দিলাম বাবা। এরকম ভাবে স্বামী স্ত্রী দুজনে সিংহাসনে চলে গেছে, রাত্র যখন হয়ে গেছে এরকম ঘুমে দুইজন সিংহাসনে বিবর। এরকম বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, এরকম বিভীষিকাময় অবস্থা, মানুষগুলা পাগল পাগল হয়ে গেছে, ছেলে মাকে চিনে না, মা ছেলেকে চিনে না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাগ দিয়া বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مستبشرة. এরকম লম্বা আয়াত বাবা, 30 পারার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আসরের ময়দানটা এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে বাবা, আপন ভাই ভাইকে বইলা যাবে, ভাইকে দেখা পর্যন্ত পরিচয় দিবে না, আপন বাবা নিজের সন্তানকে দুনিয়াতে কত কষ্ট কইরা কামাই রোজগার কইরা বাবা খাওয়াইছে, এই বাবা পর্যন্ত সন্তানকে দেখে মুখ ফিরায় নিবে, মায়ের আঁচল ধইরা সন্তান ডাক দিয়া বলবে, মা গো মা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না গো মা, আমি তোমার সন্তান, দুনিয়াতে তুমি না আমাকে কত আদর করছো, কত এরকম মায়া মহাব্বত করছো গো মা, আজকে একটা নেকের জন্য আমি সন্তান আটকে গেছি গো মা, তুমি আমাকে একটা নেক দাও মা, এরকম ডাক দিয়া বলবেন, সহকান সহকা দূরে যা দূরে যা, আমার তো দুনিয়াতে এরকম বিয়াই হয় নাই, সন্তান কোথায় থেকে আসবে, জোরে কোন নাউজুবিল্লাহ। মা সন্তানকে বলে যাবে বাবা বিবাহের কথা অস্বীকার করে ফেলবে, এর কারণ কি জানেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরকম ভাবে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কিয়ামতের ভূকম্পন এমন একটা বড় ভূকম্পন হবে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার এরকম ভাবে ফাসেক ফুজ্জারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় কর, আর ওই দিনের কথা স্মরণ কর, যেই দিন সমস্ত দুধ দান করনে ওলা মহিলারা তাদের সন্তানদেরকে বইলা যাবে, ও বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন দুধ কানে ওলা সন্তান যদি পেটের মধ্যে ক্ষুধা লাগে মাকে এরকম ডাক দিতে পারে না, শিক্ষার দেয় ওয়া ওয়া বইলা যখন আওয়াজ দেয়, মা নিজের কাজটা ফালাইয়া, রান্না বান্নার কাজ ফালাইয়া, হাতের ঝাড়ুটা ফালাইয়া দৌড় দিয়া সন্তানকে কোলে নয় কিনা, জোরে কন, জোরে কন না, লয়নি কেন লয় বাবা, দুনিয়ার মায়া মহাব্বতে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই দিন এমন হবে সমস্ত দুধদানকারী নারীরা তাদের সন্তানদেরকে দুধ খাওয়ানো দূরের কথা, সন্তান যে আছে এটাই বইলা যাবে, এরকম ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সামনের আয়াতে, ওকুল্লু হামলিন হামলাহা, সমস্ত এরকম হামলওয়ালা মহিলারা যাদের পেটের মধ্যে বাচ্চা আছে বাবা, ওই মায়েরা কিয়ামতের হালত দিগা সন্তানটা বসব করে দিবে বাবা, এরকম প্রত্যেকটা মানুষকে, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষকে মনে হবে তারা যেন পাগল পাগল পাগল, ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা কেউ পাগল না বাবা, এরকম বিভীষিকাময় আমার আপনার সবার জন্য একদিন আসবে কিনা, জোরে কথা বলেন ঠিক কিনা। এই জন্য বাবা ইমানকে স্মরণ কইরা, আখেরাতকে স্মরণ কইরা, আল্লাহ আল্লাহর রসুলকে সামনে দিয়া অগ্রসর হন বাবা, ভালুল পাগলার কথা শুনা বেগম জুবাইদা এক টাকা দিয়া এরকম ঘর কিনলো, রাত্রে বেলা বাহালুল এরকম ঘটনাটা সরাসরি এরকম হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখে গেলেন, সেরকম ঘটনার বাস্তবায়ন দেখলেন, এরকম কেয়ামত আরম্ভ হয়ে গেছে, মানুষগুলা পানি পানি বইলা বইলা দৌড়াদৌড়ি করতেছে, শেষ পর্যন্ত
বাহিরকম হারুনুর রশিদ বাদশা দৌড়াইতে দৌড়াইতে কোথাও গিয়া ছায়া পায় না, যাইতে 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 যাইয়া দেখে বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর মধ্যে লেখা আছে এই বিল্ডিং এর মালিক দুনিয়ার বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বেগম জুবায়দা জোরকন সুবহানাল্লাহ। স্বামী যদি বউয়ের ঘর দেখে কলজার মধ্যে পানি আইব কি আইত না, জোরকন কলজার মধ্যে পানি আই গেছে বাবা, দৌড়ে যায়া বলতেছে দারোয়ান সর 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 আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, মনে হয় কত হাজার বছর আমি পানি পানি পান করি নাই, আমাকে ভিতরে একটু ঢুকতে দাও। এরকম ভাবে বাবা জান্নাতের গেটটার মধ্যে যাইয়া যখন ঢুকার শুরু করছে সাথে সাথে এরকম জান্নাতের দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় বললেন এখনো সময় হয় না, এখনো ঢুকার সময় হয় না, অপেক্ষা করেন অপেক্ষা করেন, কারণ এখনো আপনি হায়াতে জিন্দিগিতে আছেন। সাথে সাথে এরকম হারুন রশিদের ঘুম ভেঙে যায় বাবা, দৌড় দিয়া স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন ও বেগম জুবায়দা কি স্বপ্ন দেখলাম গো, আমি তো বুঝতে পারলাম না কিছু, এরকম এরকম স্বপ্ন। স্ত্রীও ডাক দিয়া বললেন স্বামী হে আমার, আমিও তো এরকম একটা স্বপ্ন দেখছি আলসা, হয় তাই নাকি, হয় কালকে তো বাহলুলের কথা বিশ্বাস করলাম না, একটিয়া দিয়া এরকম এক দিনার দিয়া মাটির ঘর খরিদ করলাম না, আসলে পাগলার দাম বুঝি আল্লাহ তাআলার কাছে এত, আসলে আগে বুঝি না, জোরকন সুবহানাল্লাহ। এরকম কিছু পাগল বাবা দুনিয়ার জমিনে বিচরণ করে, মানুষে তাদেরকে ঘুষি মারলেও কথা বলে না, তিরস্কার করলেও কথা বলে না, নিজের মাথাটা নত জানু করে করে দুনিয়াতে চলে। অথচ রাত্রিবেলা দেখা যায় দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, তারা সিজদায় পইরা 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 আমার আল্লাহর কদমে পইরা 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 এরকম আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করছে, সে যদি দুনিয়াতে ডাক দেয় আমার আল্লাহ আরশ মহল্লা থেকে তার জাকের জবাব দেয়। জোরকন সুবহানাল্লাহ। মাহবুবে খোদা শাফিয়ে মাশর হে হামারা, ফেরদাউস জেসে কাহতে হে ও গর হে হামারা, ফেরদাউস জেসে কাহতে হে ও গর হে হামারা, মাদফন মে ভি পেশ নজর আব কা জলওয়া, হম সোতে হে বেদার মুকাত দর হে হামারা, হম সোতে হে বেদার মুকাত দর হে হামারা। পরের দিন যখন বাবা আবার বিকেল বেলা হইয়া গেছে, আজকে বিবি বলে না, এবার হারুন রশিদে মনে মনে জাল জাল আরম্ভ হইয়া গেছে, বিবিকে বলতেছে বিবি গো কালকে তো মিস করে ফেললাম, লও না আজকে আবার ঘুরতাম যাই, দেহি পাগলাটারে দেখা যায়নি নদীর তীরের মধ্যে। স্বামী স্ত্রী কালকের মতো এক টাকা নয় বাবা, পকেট ভর্তি টাকা নিয়া নদীর পারে ঘুরতে গেছে, আজকের ঘুরা মাকসাদ না, আজকের মাকসাদ হইছে পাগলাকে টোকানো, আজকে ঘর বিক্রি করে কিনা এটা তলব করা। যাইয়া দেখে দুলের দুষারিত এলাকায় এরকম ভাবে নদীর পাড়ে বৈশা বৈশা, কালকের নেয় গতকালকের নেয় জীর্ণ শীর্ণ অবস্থায় ওই পাগলা এখনো ঘর বানায়। জোরে কন সুবহানাল্লাহ। পাগলারে দেখে বাবা মনটা বড় বড় হয়ে গেছে, আরে মনে হয় কপাল ভালো, আজকে মনে হয় ঘর খরিদ করতে পারবো, এরকম দৌড়ে গিয়া পাগলারে বলতেছে পাগলা কি কর সালাম আনতে ডাইগা, পাগলায় বলে বাদশা ঘর বানাই, কয় বেজবানি, হ্যাঁ বেজবো, কত দাম কত, কয় কালকের ঘরের দাম ছিল এক দিনার, আজকের ঘরের দাম হইল আর দুনিয়া ওমা ফিহা, জোরে কন সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝখানে যা আছে সব স্বর্ণ অলংকার টাকা পয়সা, জায়গা জমি বিক্রি করলে যত টাকা হবে এত টাকা যদি বাদশা তুমি আমার হাতে দিতে পারো তাহলে আমি এই ঘর তোমার কাছে বিক্রি করব। এরকম ভাবে বাবা হারুন রশিদ মাথাটা নিচের দিকে নামাইয়া ডাক দিয়া বললেন বাহলুল আসলে বুঝতে পারলাম না, কালকের ঘরের দাম এত কম আজকের ঘরের দাম এত বেশি হইলো কেন, দিন তো মাত্র একটার ব্যবধান। এরকম ভাবে বাহলুল ডাক দিয়া বলে
বাহালুল ডাক দিয়া বলে কালকে তা ছিল ইমানের বিষয় বাবা কেউ যদি আমার কথা বিশ্বাস কইরা এরকম ঘরটা গরিদ করে এরকম আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করছে আমার পেটের মধ্যে খাবার নাই কেউ যদি আমাকে এরকম এক দিনার দেয় আমি আল্লাহকে ডাক দিয়া বলছি গো মাওলা তুমি আমাকে যদি খুশি করে এই ঘরটার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বালাখানা তুমি তাকে দিয়া দিও জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে কিন্তু আজকের জান্নাত আমার হাতের মধ্যে নাই তুমি তো স্বপ্নে দেখে আসছো আজকে বলতেছো এরকম ঘর কেনার জন্য আজকেরটা হবে না কালকেরটা ছিল ইমানের বিষয় এ বাবা এ এলাকার মা বোনেরা আমার বুঝাইবার উদ্দেশ্য হইলো এই বিষয়টা যে আমরা এখানে যারা আছেন সবাই কেউ আমার ভাই কেউ আমার এরকম ভাবে চাচা হন কেউ ছোট ভাই ভাইয়া ভাতিজা ও বাবা আমি এখানে বসছি টাকার জন্য না শুধুমাত্র দোয়ার জন্য আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র আপনাদের দোয়ার বরকতে আপনাদের এরকম পায়ের ধুলার বরকতে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য এরকম ডাক আসে সুযোগ হয় বাবা আপনাদের পায়ে ধুইরা আমি দোয়া নিতে চাই যেন আল্লাহ তাআলা সারা পৃথিবীতে নিরাপদে দিনের খেদমতের জন্য কবুল করে নেয় জোরে কোন আমিন আয়াতটা পড়ছিলাম আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও ইউফাত্তাবিউনি তাহলে আমার রসুলের এত্তেবা করো নবীর এত্তেবা কি সুন্নত মানা না সারা যেরকম না একদল ফাটি এরকম দুনিয়াতে নামছে এরা সুন্নত কয় টুপি ছাড়া নামাজ হয় পাঞ্জাবি ছাড়া নামাজ হয় জামা ছাড়া নামাজ হয় মেসক ছাড়া নামাজ হয় এরকম করতে 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 এরকম আমাদের নামাজগুলাকে আমাদের ইবাদতগুলাকে শর্ট ট্রেনের মতো খাড়ো বানায় রেখেছে যেরকম কথা ঠিক কিনা আসেনি এরকম কিছু উদু পাগল হ্যাঁ আছে না নাই এই উদু পাগল থেকে সাবধান কয় নামাজ সুরা আমিন সুরা ফাতিহা সবাই ফরন লাগবো অথচ আল্লাহর নবী বলে কেরাতুল ইমামি কেরাতুল লাহু ইমামের কেরাতে মুক্তাদির জন্য কেরাত জোরে কোন সুবহানাল্লাহ এরকম উদু পাগল থেকে এখন দেখা যায় এরকম কথাও বলে যে ইসরায়েলের পক্ষ নিয়া নিয়া তারা আজকে দেখা যায় বাংলার জমিনের এরকম সারা বিশ্বের মিডিয়াগুলোকে গরম করতেছে জোরে কোন নাও জুবিল্লাহ অথচ বাবা একজন মুসলমান হিসাবে ইসরায়েলের পক্ষ নেওয়া বাবা আমার জন্য হারাম আপনার জন্য হারাম আমরা তো এরকম ভাবে ইসরায়েলের পক্ষ নেই কেমনে জানেননি ইসরায়েলিবাসীদের পণ্যগুলো খরিদ কইরা কইরা এরম কোন পণ্য নাই যে পণ্যটা ইসরায়েল বাংলাদেশের জমিনে আমাদের প্রত্যেক দোয়ানে দোয়ানে পৌঁছাইয়া দেয় নাই জোরে কোন কথা ঠিক কিনা ইসরায়েলি পণ্য বয়কট করবেন নি লাইফবয় সাবান আর গাও দিবেন নি লাক্স সাবান আর দিবেন নি স্প্রাইটার খাইবেন নি আরে কথা কন না গা কোকা কোলা আর খাইবেন নি এগুলা বর্জন করেন এগুলা কিনলে তারা কেমনে লাভবান হয় এই কথাটা বইলে আমার আলোচনা শেষ এগুলা যদি না কিনেন তাহলে নবীর মহাব্বত করা হবে নবীর মহাব্বত করা মানে স্বয়ং কাকে মহাব্বত করা দরকন আল্লাহকে মহাব্বত করা কেমনে বয়কট করবেন আর কেমনে তারা এটার থেকে লাভবান হয় এটা বইলে আমার আলোচনা শেষ ধৈর্য সহকারে একটা মিনিট শুনেন পিছনে আরো মেহমান আছে তারা কথা বলবে সবাইকে তো সময় দেওয়া দরকার কি বলেন কিছু কিছু জায়গার মধ্যে বসলে মাকানের কারণে মাকিনের দাম বাড়ে এটা হলো স্থান আর আমি হইছি একটা পাত্র এই জায়গাটা বরকতি এরকম ভাবে এই জায়গার মধ্যে আনোয়ার গাফফারের বাবা এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব বয়ান করছে করছে কি করে না জোরে কথা বলেন আল্লামা মুস্তফা হুসাইনি সাহেব বয়ান করছে রহমতুল্লাহ আলাই জামালউদ্দিন সন্দীপী রহমতুল্লাহ আলাই এই স্টেজের মধ্যে বয়ান করছে ওনার বহু খেদমত আমি করছি ওনার জুতা বহুত এরকম সোজা করছি বড় বড় আল্লাহওয়ালাদের স্টেজ এটা এটা বড় কথান এই জন্য এই মাকানের মধ্যে বসি মকিনের কিছু দাম কিছু খোরাক দিলের মধ্যে নিয়া নিয়ে দেশের মধ্যে ফেরি করতে পারি এটাই মাকসাদ আর কোন মাকসাদ না আল্লাহ তাআলা যেন কবুল করে জোরে বলেন আমিন কেমনে ইহুদিরা আমগো টেয়া পায় এটা কইয়া শেষ কেমনে
ভাই জানেন নি, আপনারা দোকান থেকে স্প্রাইট কিনেন, মনে করেন ধরে নেন এক লিটার 110 টাকা, কয় টাকা গরগন না দইরানের কি সাপোজ কম বেশি হইতে পারে 110 টাকা, এই 110 টাকা দোকানদারে যে বেচে দোকানদার কি 110 টাকা লাভ করে না 5-10 টাকা, কতক্ষণ কয় টাকা লাভ করে 5-10 টাকা, এই 5-10 টাকা হে ভাই বাকিটা দিয়া লয়, এরকম বাংলাদেশের गवर्नमेंट যারা এরকম ইহুদিদের এরকম এজেন্ট হইয়া তাদের কোম্পানিগুলোকে পরিচালনা করে তারা তারা কি এরকম 100 টাকা পায় কয় না, এখান থেকে সরকারে 30% 25% বেড দেয় এই 30% ভাই বাংলাদেশের সরকার, এটা আমাদের জন্য গরীব কাঙ্গাল থেকে নিয়া এরকম পার্লামেন্ট পর্যন্ত রাস্তাঘাট থেকে সব জায়গার মধ্যে ব্যয় হয়, আর যে 60 টিয়া এই 60 টিয়া ফিলিং দিয়ে উড়াল দিয়া ইসরায়েল চলে যায়, আর এই জানোয়ারের বাচ্চারা এই টাকা দিয়া আমার আপনার বুকে গুলি চালানোর জন্য গুলি বোমা বানায়, জোরে কথা বলেন ঠিক কি না, তাদের পণ্য আজকে থেকে আমরা বয়কট করলাম, জোরে কম হ্যাঁ বয়কট করেছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম তাদের পণ্য বয়কট করে চলার তৌফিক দান করুক, প্রত্যেক নামাজে নামাজে এরকম হ্যাঁ ফিলিস্তিনের পক্ষ নিয়া মুসলমানদের প্রথম কাবলা বাইতুল আকসাকে পক্ষ নিয়া দোয়া করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা বিজাতিদের হাতে মুসলমানদেরকে আর যেন মান্না খাওয়ায় এরকম বাইতুল আকসাকে আল্লাহ যেন এরকম ভাবে ইসরায়েলবাসী থেকে হেফাজত করে, জোরে কোন আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ।